নতুন একটা দিন, নতুন উদ্যমে মাঠে ক্রিকেটাররা নিজেদের আরও শানিত করতে চলছে কঠোর অনুশীলন। দেশ ক্রিকেটার নিয়ে বগুড়া শহীদ চন্দ্র স্টেডিয়ামে চলছে বাংলাদেশ টাইগার্স ট্রেনিং প্রোগ্রাম। ক্যাম্পে রয়েছেন 9 জন কোচ, প্রতিদিন আলাদা আলাদা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করছেন তারা। চতুর্থ দিনে ক্রিকেটাররা কাজ করেছেন ব্যাটিং নিয়ে। সাধারণত টুর্নামেন্টের পরে ভুল ত্রুটি নিয়ে কাজ করার সুযোগ থাকে কম, কিন্তু এবার বিপিএল এর পরেই শুরু হয়েছে এই ট্রেনিং ক্যাম্প। টুর্নামেন্টে নিজেদের ব্যাটিং ঘাটতিগুলো এখনো তরতাজা, সেগুলো নিয়ে কাজ করার সুযোগ পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত ব্যাটিং কোচ আফতাব আহমেদ। বিপিএল এর পরে কিন্তু সবাই এখানে ম্যাক্সিমাম কিন্তু ইনডোরে কিংবা ন্যাশনাল যে স্টেডিয়ামটা আছেন মিরপুর স্টেডিয়াম, সবাই কিন্তু ওখানে প্র্যাকটিসের সুযোগ পায় না, কিংবা ওখানে সবার সুযোগ থাকে না ন্যাশনাল প্লেয়ার ছাড়া। সো এখানে যারা আছেন, যারা পারফর্মাররা আছেন, তারা কিন্তু ম্যাক্সিমামই আপনার যার যার ঘরে চলে যেত, এখন যার যার এলাকায় প্র্যাকটিস করতো। সো এটা বিগ অপরচুনিটি যে এটা বোর্ডের একটা আন্ডারের মধ্যে আছেন, বোর্ডের চোখের সামনে আছেন এবং বেস্ট ফ্যাসিলিটিসে প্র্যাকটিস করছেন, এবং আমরা যারা কোচরা আছি তারা চেষ্টা করছি যথেষ্ট দেওয়ার জন্য। সো আই হোপ যে এটা বেস্ট অপরচুনিটি তাদের জন্য। এটা একটা আসলে বড় একটা প্ল্যাটফর্ম আপনি দেখেন যেখানে সব ন্যাশনাল প্লেয়াররা কাজ করছে, সো ওদের সাথে কাজ করা অনেক বড় ব্যাপার, সেটা আমি নিজেকে অনেক প্রাউড মনে করছি। আই হোপ যে এখান থেকে অনেক কিছু শিখে আমি সামনে আরও অনেক কিছু অ্যাপ্লাই করতে পারবো। সামর্থ্য থাকলেও ছোটখাটো দুর্বলতার কারণে ইনিংস লম্বা করতে পারেন না বেশিরভাগ ব্যাটার। একটা ইনিংস ভালো খেললে পরের ইনিংসেই নেই ধারাবাহিকতা, কিংবা ওয়ানডে ফরম্যাটে ভালো খেললেও টেস্ট ক্রিকেটে দেখা যায় যথেষ্ট ধৈর্যের অভাব, আর টি টোয়েন্টিতে নেই তেমন পাওয়ার হিটার। এখানকার উইকেটগুলো আসলে খুবই ভালো উইকেট, আমরা এর আগেও এখানে অনেক ম্যাচ খেলেছিলাম। স্পোর্টিং উইকেট বোলারদের জন্য, ব্যাটসম্যানদের সবার জন্য এখানে কার্যকরী হয়। আপনারা জানেন যে এখানে আর্লি মর্নিংয়ে উইকেটে ময়েশ্চার থাকে, অনেক সুইং হয় যেটা ব্যাটসম্যানদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়, এবং ব্যাটসম্যানরা সেট হয়ে গেলে এখানে খুব স্বাচ্ছন্দ্যে রান করতে পারে, স্পোর্টিং রান করা যায়। সো স্কিলের দিক থেকে অবশ্যই খুব ভালো কার্যকরী একটা ভূমিকা রাখে উইকেট। এখানকার উইকেট যেভাবে স্পোর্টিং উইকেট চ্যালেঞ্জ থাকে বোলারদের বল ফেস করতে গেলে আর্লি বল, তো সব দিকে হিসাব করলে আমি বলবো যে আমরা খুব সিরিয়াস প্র্যাকটিস হচ্ছে এখানে, এবং আমাদের কোচ বাবুল স্যার আছেন যিনি আমাদের ইনস্ট্রাকশন যেভাবে দিয়েছেন ওইভাবে সবাই প্ল্যান ওয়াইজ ব্যাটিং করছে। তাই হোপ যে এখানকার প্রত্যেকটা সেশনই আমাদের জন্য খুব উপকারী হচ্ছে। ব্যাটসম্যানরা অনেক স্লো উইকেটে ব্যাটিং আমরা ম্যাক্সিমাম টাইমে করে থাকি, তো এরকম ধরনের উইকেট থাকলে ব্যাটসম্যানের স্কিলের দিক থেকে অবশ্যই উন্নতি হবে, এবং প্রত্যেকটা ব্যাটসম্যানের সুযোগটাকে কাজে লাগাচ্ছে, কেউ মানে প্রত্যেকটা মুহূর্তে তারা এনজয় করছে এবং প্রত্যেকটা ফ্যাসিলিটিস তারা ভালোভাবে ইউটিলাইজ করছে। এখানে ফিল্ডিংয়ের আমাদের ফিল্ডিং সেশন হচ্ছে, আমাদের ফিটনেস সেশন হচ্ছে, সব মিলিয়ে আমাদের নিজেদের জন্য খুব কার্যকরী একটা সেশন হচ্ছে এখানে প্র্যাকটিস সেশন, কারণ আমরা ফিটনেসের কাজ করছি যেটা আমরা অনেক দিন ধরে এইগুলো ফিটনেসগুলো করা হয় নাই, যার জন্য আমি বলবো যে এটাও একটা আমাদের জন্য ভালো অ্যাডভান্টেজ হচ্ছে। টাইগার্স ক্যাম্পের প্রথম পর্বের প্রাপ্তি আসন্ন সিরিজে কিছুটা প্রভাব ফেললেও এর আবেদন আরও জোরালো হবে বলে মত সংশ্লিষ্টদের।